আপনারা জানেন যে বিগত 31 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটি অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি উনি একটি বক্তব্য প্রদান করেন। পরের দিন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়, দৈনিক জায়েজেদ্দিন পত্রিকায় দুর্নীতি হচ্ছে তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, কুবি উপাচার্য এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদটি প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জায়েজেদ্দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ার। এই সংবাদটি প্রকাশ হওয়ার প্রেক্ষিতে 2 তারিখে অর্থাৎ অগাস্ট মাসের 2 তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কোনো ধরনের শোকজ নোটিশ না দিয়ে কোন আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে কোনো উল্লেখ না করে তাকে সরাসরি এক প্রকার দোষী সাব্যস্ত করে তাকে সাময়িক বরখাস্ত করে। আমরা এই বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে আমরা আইনি নোটিশ পাঠিয়েছিলাম এবং 3 দিনের সময় দিয়েছিলাম যাতে তার এই সাময়িক বহিষ্কারাদেশটা প্রত্যাহার করা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে তারা কোনো ব্যবস্থা না নেয়। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ইকবাল মনোয়ার তার পক্ষে একটি রিট পিটিশন দায়ের করি এবং আজকে সেই রিট পিটিশনটির শুনানি হয়। রিট পিটিশনটি একটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এমডি আলী রেজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আমরা সেই রিটটি শুনানি করি এবং শুনানি আনতে মহামান্য আদালত আজকে সেই বহিষ্কারাদেশটিকে স্থগিত 6 মাসের জন্য স্থগিত করেছেন এবং সেই সাময়িক বহিষ্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে 4 সপ্তাহের রুল জারি করেছেন। তো এই আদেশের ফলে এই ইকবাল মনোয়ার যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এবং জায়েজেদ্দিন পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে পারবেন, ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ তার ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের আজকে এই স্থগিতাদেশের পর কোনো বাধা রইল না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের এই বক্তব্য কিন্তু শুধুমাত্র জায়েজেদ্দিন পত্রিকায় প্রকাশিত হয়নি, বিশ্ববিদ্যালয়ের আরও অনেক প্রতিনিধিগণ এই নিউজটি পাবলিশ করেছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুধুমাত্র ইকবাল মনোয়ারকে এই বহিষ্কারাদেশ প্রদান করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বহিষ্কারাদেশ প্রদান করেছেন এবং আমরা সুস্পষ্টভাবে সেই রিট পিটিশনে আমরা বলেছি যে এখানে ম্যালাফাইড ইন্টেনশন আছে, অর্থাৎ ইকবাল মনোয়ারকে আলাদা করে এটা ট্রিট করা হয়েছে এবং তার এই সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এবং তার ব্যাপারে আসলে আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়েছে, ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন ইকবাল মনোয়ার। দেখুন, আমার যে ইকবাল মনোয়ার যার পক্ষে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম ওনার যে নিউজ উনি সেই নিউজে ব্যক্তিগত কোনো কমেন্ট্রি ব্যক্তিগত কোনো মতামত প্রদান করেননি, অর্থাৎ এই উপাচার্য উনি কী কারণে সেই বক্তব্যটা দিয়েছেন এই বিষয়ে তার কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করেননি। এখানে উল্লেখ্য যে ইকবাল মনোয়ার উনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু ওনার এখানে কোনো দায় দায়িত্ব নেই, উনি একটি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সেই অনুষ্ঠানটিকে উনি কভার করেছেন এবং অনুষ্ঠানের সাবস্টেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য হুবহু ভার্বেটিম কোট আনকোট তিনি পত্রিকায় প্রকাশ করেছেন, অর্থাৎ এখানে তিনি সেই বক্তব্যের ব্যাপারে ওনার কোনো কমেন্ট্রি সেটা দিয়ে উপাচার্য কী বোঝাতে চেয়েছেন এই বিষয়ে তার কোনো ব্যক্তিগত মতামত ছিল না। উনি বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক হিসেবে সেই নিউজটি করেছেন এবং তাকে এই বিষয়ে উপাচার্যের যদি ব্যক্তিগত কোনো আক্রোশ বা সংক্ষুব্ধতা থাকে উনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন বা এই সংবাদ প্রকাশের ভিত্তিতে কেউ যদি সংক্ষুব্ধ হন তার যেই আইনগত বিধি ব্যবস্থা প্রতিকার রয়েছেন সেদিকে যেতে পারতেন, কিন্তু তিনি এই বিষয়টিকে উদরপিণ্ডি বুধর ঘরে করে উনি একজন ছাত্রের ভবিষ্যতের উপরে আসলে এটার একটা হুমকি স্বরূপ হয়েছে এবং তাকে বহিষ্কারাদেশ দিয়েছিলেন যেটা আজকে মহামান্য আদালত শুনানি আনতে স্থগিত করে দিয়েছেন। পার্সোনাল কনফ্লিক্ট বলতে এর আগেও আমি বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত করেছি, হয়তো এই জন্য ব্যক্তিগত ক্ষোভ আছে। এই নিউজটা আরও অনেকজনের পত্রিকায় আসছে, কাউকে কোনো ধরনের বহিষ্কার না করে শুধুমাত্র আমাকে 2 অগাস্ট বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের নিয়ম না মেনে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আমাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর উপাচার্যের নিকট আমি দরখাস্ত প্রদান করেছি কিন্তু কোনো ধরনের উত্তর দেওয়া হয়নি।